প্রক্রিয়া সহজ করে উমরা পালনে সারা বিশ্বে মুসলমানদের জন্য সৌদি আরব যে সুযোগ সুবিধা দিচ্ছে সেই সুযোগ নিতে বাংলাদেশিদের আহ্বান জানিয়েছেন সফররত সৌদি হজ ও উমরা বিষয়ক মন্ত্রী ডক্টর তৌফিক আল রাবিয়া। এবারে বাংলাদেশ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সৌদি মন্ত্রী বলেছেন, বাংলাদেশ সৌদি আরবের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুসলিম দেশ। চকর মালিথা রিপোর্ট। স্বাধীনতার 52 বছরের ইতিহাসে সৌদি আরবের কোনো হজ এবং ওমরা মন্ত্রীর এটিই প্রথম বাংলাদেশ সফর। অথচ প্রতি বছরই বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান হজ এবং ওমরা করতে সৌদি আরব যাচ্ছেন। দুই দিনের বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন সংবাদ সম্মেলন করেন সৌদি মন্ত্রী। স্বাগত বক্তব্যে হজ এবং ওমরা মন্ত্রী বাংলাদেশ এবং এদেশের মানুষের আন্তরিকতার প্রশংসা করেন। We are truly enjoying our time an impressive hospitality. সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডক্টর তৌফিক আল রাবিয়া বলেন, বাংলাদেশিরা যাতে খুব সহজে সৌদি আরবে ওমরা পালন করার সুযোগ পায় সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। As I mentioned, the visa process now is much faster, much easier. It's issued within 24 hours. আমাদের এই সফরের মূল উদ্দেশ্য বাংলাদেশের মানুষের মক্কা মদিনায় ভ্রমণ আরও সুবিধাজনক করা। বাংলাদেশিরা যাতে আরও সুবিধা পেতে পারেন সে বিষয়ে কাজ করছে সৌদি সরকার। ভিসা প্রক্রিয়া আরও উন্নত করতে হবে। এখন কোনো পুরুষ ছাড়াই সৌদি আরবে নারীরা ভ্রমণ করতে পারবেন। ফি ছাড়াই এখন ট্রানজিট ভিসা করা যাবে। সৌদি আরব সরকারের নতুন এই পরিবর্তন বাংলাদেশিদের জন্য সহায়ক হবে। বাংলাদেশিরা এখন সৌদি আরবের যে কোনো সিটিতেই ভ্রমণ করতে পারবেন। বাংলাদেশিদের ওমরা ভিসা সহজ করা হয়েছে জানিয়ে সৌদি মন্ত্রী বলেন, ওমরা ভিসার মেয়াদও 30 দিন থেকে বাড়িয়ে 90 দিন করা হয়েছে। I see a huge development. I'm really impressed with the development that we see in Bangladesh. বাংলাদেশের জিডিপি বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে সৌদি সরকার খুশি। সৌদি আরব আশা করে আগামী দিনগুলোতে বাংলাদেশের অভাবনীয় উন্নয়ন হবে। কম খরচে বাংলাদেশ সৌদি আরবের মধ্যে আরও নতুন ফ্লাইট চালু করা হবে। বাংলাদেশি হজ যাত্রীদের জন্য থাকার সুবিধাসহ সৌদি আরবে আরও নানা সুবিধা চালু করা হচ্ছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সৌদি ভিশন 2030-এর আলোকে হজ এবং ওমরা মন্ত্রণালয়ের ফেয়ার ঘুরে দেখেন মন্ত্রী। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।